বলছি কেমন মাখানো হয়েছে? দারুন, কে মেখেছে দেখো। আমি আমি মাছ খেয়েছ? হ্যাঁ খেলাম তো। এবার তুমি চালাবে গাড়িটা। ইনি এখন একটা কুল পারবেন, মুখ চলছে অলরেডি। প্রচুর হয়েছে ওগুলো। যা একটা পড়ে গেল, দেখো সব পেকে গেছে। এই যা সব পেকে পড়ে। ই ওইটা দেখো হেভি মিষ্টি হবে, দেখো শুকিয়ে গেছে পুরো, দেখতে পাই না? ইস, এই ভিডিওটা যে আসছে না, দেখো দেখো দেখো। নোলি পড়েছে। রান্না করছো নাকি? দেখো আমি রান্না করলাম। যাই যাক, আমি রান্না করে খাওয়াবো। মিঠা হলে মোটেই বলো না, মিঠু হয়ে গেলে যেটা সত্যি সেটাই বলছি। আলু সেদ্ধ হয়েছে, তোকে ব্লগে দেখিয়ে দিলাম কিন্তু। কি নিয়ে আসে মুরগি? না নাম্বার তুই কোথায় দেখলি? বলছি ওখানে গিয়ে হাতটা যখন পড়াবে তখন ভিডিও করবে। এখন এখন ঝাড়ুদার হয়েছে, ও বলে কুল মাখাবে। কত কাজ করবো একটা মানুষ আমি। বাবা বাবা কত কাজ করছে। এখন বাজে 11:30 হয়ে গেছে, আলুরদম করেছিলাম, দেখানো হয়নি তোমাদেরকে। আর রান্না হচ্ছে এখানে, এখন হচ্ছে কলাইয়ের ডাল। আর কি হবে? পনির হবে, এঁচোড়ের তরকারি হবে, আর পুঁই শাক। রান্না বান্না করে এখন স্নান হয়ে গেছে, চুন আঁচড়ানো হয়নি এখনো। আজকে হচ্ছে কুল মাখানো হবে, ওই জন্য কুল কাটছে। এই যে হয়ে গেছে কুলটা, তো কটা লঙ্কা দিছ? চারটে। দেখো এখানে এখন হচ্ছে মটরশুঁটির বড়া, আর ওটা কলাই ডাল দিয়ে উচ্ছে পাতা দিয়ে বড়া। আর রান্না হয়েছে চচ্চড়ি, এঁচোড়ের তরকারি, ডাল আর টমেটো চাটনি। দেখাচ্ছি তো এখন ভাজছি মটরশুঁটি বড়া। বলতে ভাজো বলছি কেমন মাখানো হয়েছে? দারুন, কে মেখেছে দেখো। আমি আমি মাছ খেয়েছ? হ্যাঁ খেলাম তো। ভালো বাবা বলি কি ওটা মটরশুঁটি, আর এটা উচ্ছে পাতা, আর কলাইয়ের ডাল। এখন সন্ধ্যে লেগে গেছে, যাবো একটু চা খেতে।
তো রেডি হয়ে গেছি, অনেকদিন যাইনি চা খেতে, তো সেটাই যাবো। আর ইচ্ছা আছে ওবেলা ও গেছিল পান্নাগড়া মায়ের কাছে পুজো দিতে, আজকে পুজো, তো ইচ্ছা আছে আজকে একবার দর্শন করে আসবো, কাল একবার বাড়ি সবাই মিলে যাব, তো আজকে আমি একবার যাব ভাবছি, দেখি কি হয়। দেখো গাড়িতে পাম নেই, তাও আমাকে নিয়ে এসছে। কিরণ না আসলে কি করে চালাবো? একবার তুমি চালাবে গাড়িটা, আমরা পেছনে বসবো। তো এই দেখো বান্নাগড়ার মা। তো এই ভিডিওটা হচ্ছে 12টার সময় যখন দীপু এসেছিল পুজো দিতে তখনকার, তো তখন মাকে সাজানো হচ্ছিল, এই যে শাঁখা পালা পরানো হচ্ছে। সন্ধ্যাবেলা আবার ভেতরে মানে ঠাকুরটাকে আটনে বসাবে, এখন কমপ্লিট হয়নি সাজানো। আর একটা হার পরানো হচ্ছে, দেখো এই হারটা মা দিয়েছে রূপোর, সোনার জল করলে মনে হয় আর একটু ভালো লাগতো, তো যাই হোক আর করা হয়নি, এতেই সুন্দর লাগছে। আর এই দেখো এটা হলো সন্ধ্যাবেলা, মানে আমরা এখন এলাম। ঠাকুর দেখে চলে এসেছি বাড়ি, তো এখন বাজে 8:15 এরকম। তো আজকে একটা গিফট পেলাম, অ্যানিভার্সারির গিফট দিদি দিল, মানে আমার ননদ একটা কানের দিয়েছে, চলো তোমাদের দেখাই। এই যে এখন অবশ্য ভালো লাগবে না, সেজে নেই যেহেতু, সেজে থাকলে ভালো লাগবে। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, আর তার সাথে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা আমার ভিডিও দেখেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। চলো টাটা, গুড নাইট।